মুভিটি শুরু হয় আরিয়ালা নামের একটি মেয়েকে দিয়ে। সে তার বন্ধুদের সাথে পার্টি উপভোগ করছে, সেখানে তার বন্ধুরা তাকে জোর করে মদ্যপান করতে বাধ্য করে, যে কারণে এরিয়াল খুব রেগে যায়। তারপর এরিয়ালের বাড়ি যেতে দেরি হচ্ছিল, তাই সে সেখান থেকে একা চলে যায় এবং তারপর সে রাস্তায় একটি লিফট চায়। তার সামনে একটি গাড়ি এসে থামে। অন্যদিকে আমরা দেখি এরিয়ালের বাবা, তিনি একজন পুলিশ অফিসার এবং তিনি চিন্তিত হয়ে পড়েছেন কারণ এরিয়াল এখনো বাড়িতে আসেনি। কিছুক্ষণ পর অচেনা একজনকে নিয়ে গাড়িতে করে বাসায় আসে আরিলা। সেখানে এরিয়ার বাবা অনুভব করেন যে তার মেয়ে কিছু ভুল করে এসেছে, তাই এরিয়ার বাবা তাকে তার প্যান্ট খুলতে বলে। কিন্তু এরিয়ার মা তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি এমন করছো কেন? এ কারণে এরিয়ার খুব খারাপ লাগে। তারপর আরিলের বাবা কাঁচি নিয়ে তার প্যান্ট কেটে দেয় এবং তাকে সারা রাত রাস্তায় থাকার শাস্তি দেয়। রাতে বাড়ি ফিরতে আরিয়ালের দেরি হয় তিনি এমনটা করে। তারপর আরিয়াল সারা রাত রাস্তায় ছবি এঁকে কাটায়। এরপরে এরিয়াল তার বোন এবং তার মা বেড়াতে যায় আর তিনজনেই একসাথে অনেক মজা করছে। আর আসার সময় আরিয়াল গাড়ি চালাচ্ছে এবং পথে বড় পাথরের কারণে আরিয়ালের মা গাড়ি থেকে নেমে আসে এবং তিনি আরিয়ালকে গাইড করতে শুরু করেন। কিন্তু ভুলবশত আরিয়াল তার মাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, যার কারণে তার মা মাথায় আঘাত পান। তারপর যেভাবেই হোক দুজনেই তার মাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এসে আরিয়ালকে জানায় যে তার মা কোমায় চলে গেছে, যা দেখে আরিয়ালের ভালো লাগে না। তারপর বাড়িতে এসে দাদি রান্না করা খাবার খেতে বসে দুজনে, কিন্তু আরিয়াল তার দাদির সাথে খারাপ ব্যবহার করে। আরিয়ালের বাবা যখন এই কথা জানতে পারে, কিন্তু তিনি আরিয়ালকে এর জন্য শাস্তি দেন না। সেখানে আরিয়াল বলেছে, তাহলে আমি নিজেকে শাস্তি দেবো। তারপর আরিয়াল তার প্যান্ট কেটে রাস্তায় লিফট যাওয়া শুরু করে। সেখানে একটি গাড়ি থামে এবং গাড়ির ভিতরে চারটি ছেলে রয়েছে। সে সবাইকে তার নাম মায়া বলে। তারপর সবাই গান গাইতে শুরু করে এবং মাঝখানে আরিয়াল তার কাপড় খুলে ফেলে। আরিয়ালকে এভাবে দেখে তার পাশের ছেলেটি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং তারপর আরিয়াল গাড়িতে বমি করে। সেই জন্য তারা আরিয়ালকে রাস্তার মাঝখানে রেখে চলে যায়। তারপর আরিয়াল একটি নিরিবিলি জায়গায় আসে। সে তার বোনের কাছ থেকে একটি ফোন পায়। আরিয়াল তাকে বলে, আমার সম্পর্কে বাবাকে বলো না। আর সে বলে, মার যখন জ্ঞান ফিরবে আমি সেখানে থাকবো। তারপর সে জঙ্গলে যেতে শুরু করে। তারপর সে গাড়ির আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত লুকিয়ে যায়, যে কারণে সে তার পায়ে ফাঁদে আটকে পড়ে। তারপর একটি ছেলে আসে, তার নাম বেন, এবং সে তার পা থেকে ফাঁদ সরিয়ে দেয় এবং তারপর সে তাদের সাথে যায়। তারা খামারে যায়। সেই ছেলেটি আরিয়ালের জুতো ঠিক করে। তারপর আরিয়াল সেখানে তার নাম মায়া বলে এবং আরিয়াল তাকে কিছু কাজ দিতে বলে। বেন বলে যে এখানে শুধুমাত্র পরিশ্রমী কাজ। তারপর আরিয়াল নিজেকে প্রমাণ করার জন্য একটি মোমবাতির উপরে তার হাত রাখে। তারপর বেন তার কাজ দেখায়। এরপরে বেন একটি কাজের জন্য বাইরে যায় এবং তারপর আরিয়াল ফ্রিজ রুমে যায়। সেখানে অন্য একজন বেনের সাথে কাজ করে। তারপর এরিয়াল তাকে অন্তরঙ্গ হতে বলে, কিন্তু ছেলেটি তার সাথে একমত হয় না। তখন এরিয়াল তাকে প্রলুব্ধ করার জন্য তার টপ খুলে ফেলে। তারপর সেই মানুষটি অন্তরঙ্গ হওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে ফিরে যায় যখন বেন আসে। সে আরিয়ালকে ফ্রিজ রুমে দেখে সে তাকে রুম ছেড়ে চলে যেতে বলে, কিন্তু এরিয়াল তার কথা শুনে না। বেন তার জামা কাপড় নিয়ে সেখানেই থাকে বলেই আরিয়াল বেরিয়ে আসে। তারপর বেন আরিয়ালকে তার ঘরে নিয়ে আসে এবং তাকে রেডিওতে গান শোনাতে বাধ্য করে। তারপর আলাপ পরিচিতায় দুজনেই একে অপরকে কিস করে। অন্যদিকে আরিয়ালের সাথে দেখা করতে না পারায় আরিয়ালের বাবা খুব বিরক্ত হন এবং অন্যদিকে তার মায়ের স্বাস্থ্য ভালো নয়। তারপর রাতে আরিয়াল বেনের ঘরে দেখে সেনাবাহিনী সম্পর্কিত কিছু নিবন্ধ। তাকে দেখে সে বিরক্ত হয় এবং সেখান থেকে পালিয়ে যায়।